আসসালামু আলাইকুম। আজকে আমি হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস প্রিয়তম ইস্যু উপন্যাসের বুক রিভিউ করছি। প্রিয়তম ইস্যু হুমায়ূন আহমেদ, প্রথম পর্ব। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে, নিশাত কি হলে চোখ রাখলো, কাউকে দেখা যাচ্ছে না, অথচ দরজায় ধাক্কা পড়ছে। নিশাত বলল, কে? কোনো উত্তর নেই, চাপা হাসির মতো শব্দ। নিশাত দরজা খুলল, আশ্চর্য কাণ্ড। এইটুকু একটা বাচ্চা সরে দাঁড়াতে শিখেছে, তাও নিজে নিজে নয়, কিছু একটা সবে দাঁড়াতে শিখেছে, তাও নিজে নিজে নয়, কিছু একটা ধরে দাঁড়াতে হয়। দরজা ধরে দাঁড়িয়ে কেমন দুলছে। খোকন, তোমার নাম কি? খোকন বিশাল একটা হাসি দিল, নিচের পাটির একটি মাত্র দাঁত, সেই দাঁত হাসির আভায় ঝিকঝিক করছে। নিশাত উঁচু গলায় জহিরকে ডাকলো, এই কাণ্ড দেখে যাও। কি কাণ্ড? না দেখলে বুঝবে না, বিরাট এক অতিথি এসেছে। জহির গলায় টাই বাঁধছিল, আয়নার সামনে থেকে নড়া উচিত নয়, তবু নড়ল। নিষ্প্রাণ গলায় বলল, একে? পাশের বাসার? কি রকম অসাবধান মা, দেখেছ বাচ্চাকে ছেড়ে দিয়েছে, যদি সিঁড়ির দিকে যেত। জহির আয়নার সামনে চলে গেল, টায়ের নটে গোলমাল হয়ে গেছে, আবার নতুন করে শুরু করতে হবে। সে নট ঠিক করতে করতে বলল, নিশাত বাচ্চাটাকে ঘর ঢুকিও না। ঢোকাবো না কেন? বাচ্চাদের একটা অদ্ভুত নিয়ম আছে, সাজানো গোছানো ঘর দেখলেই এরা প্রাকৃতিক কর্মটি করে ফেলে, ও এখনই তা করে ফেলবে, ফেলুক। এই খোকন ভিতরে আসবে? টুটু টুটু, নতুন কেনা কার্পেট খেয়াল রেখো। নিশাত বলল, মাটা কেমন দেখলে? একদম ন্যাংটো বাবা করে রেখে দিয়েছে, একটা প্যান্টও পরাবে না। আয়নায় নিশাতের ছায়া পড়েছে, জহির অবাক হয়ে দেখল, নিশাত বাচ্চাটার পেটে নাক ঘষছে। জহির হালকা গলায় বলল, আদরটা বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে না? আদর কখনো বাড়াবাড়ি হয় না, বাড়াবাড়ি হয় ভালোবাসায়। যার বাচ্চা তাকে দিয়ে এসো, দেখো কেমন গা মুচড়াচ্ছে, এটা হচ্ছে বড় কিছু করবার প্রস্তুতি। আচ্ছা, এর হাতে একটা ক্র্যাকার দেব, গলায় বেঁধে যাবে না তো আবার? ক্র্যাকার ফ্যাকার দিও না, লোভে পড়ে যাবে, রোজ আসবে। আহা আসুক না। এই খোকন, ক্র্যাকার খাবে? টুটু টুটু, খোকন জবাব দেবার আগেই খোকনের মার ভয় কাতর মুখ দেখা গেল। নিশাত লক্ষ্য করল বেচারি প্রচণ্ড ভয় পেয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ ফ্যাকাশে হয়ে যা আছে। নিশাত সহজভাবে বলল, এত ছোট্ট বাচ্চাকে একা ছাড়তে আছে, যদি সিঁড়ির দিকে যেত। ও ঘুমাচ্ছিল, কখন যে জেগে জেগেছে বুঝতে পারিনি। বাচ্চার কি নাম? ওর নাম পল্টু। পল্টু আবার কিরকম নাম? বড় হলে ওর বন্ধুরা ওকে বল্টু বলে খেপাবে। ওর একটা ভালো নাম রাখুন, মেয়েটি হেসে ফেলল। নিশাত বলল, আসুন না, ভিতরে আসুন। মেয়েটি লাজুক দৃষ্টিতে জহিরের দিকে তাকাচ্ছে। নিশাত বলল, ও এখন অফিসে চলে যাবে, আপনি বসুন, আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক, আমরা পাশাপাশি থাকি অথচ আলাপ নেই। ঘর খোলা রেখে এসেছি, তালা দিয়ে আসি? বলেই মেয়েটি উত্তরের অপেক্ষা করল না, ছুটে চলে গেল। জহির হ্যান্ডব্যাগ অফিসের ফাইল ভরতে ভরতে বলল, তুমি ঠিকই বলেছ, ভদ্রমহিলা বেশ অসাবধান, ব্লাউজের বোতাম খোলা ছিল, তুমি লক্ষ্য করেছ? এত কিছু থাকতে তোমার চোখ গিয়ে পড়লো ওইখানে আয়নার ভিতর দিয়ে, এত সব দেখে ফেললে। তোমার কি ধারণা আমি একটা অন্যায় করে ফেলেছি? নিশাত জবাব দিল না, তার একটু মন খারাপ হয়েছে, জহির ব্লাউজের এই প্রসঙ্গ না তুললেও পারতো।
শালীনতার একটা ব্যাপার আছে। জহিরের কিতা মনে থাকে না, রাগ করলে নাকি নিষাদ? না, এত চট করে রাগ করলে চলে না। আজও কি তোমার ফিরতে দেরি হবে? না, সকাল সকাল ফিরবে, রাত 8টার মধ্যে ফিরব। পজিটিভ। পল্টু সাহেব তার কাজটি এখন সারছেন, কার্পেটের উপর তীর বেগে ঝর্ণার ধারা পড়ছে। পল্টুর মুখ আনন্দে ঝলমল করছে। নিশাত অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো জহিরের দিকে। জহির কিছু বলল না, ব্যাগ হাতে বেরিয়ে গেল। তার আজকের বিদায় অন্য দিনের মতো হলো না। অন্যদিন নিশাত তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে দুই একটা টুকটাক কথা হয়। আশেপাশে কেউ না থাকলে জহিরের অতি দ্রুত তার ঠোঁট এগিয়ে আনে। সেই সুযোগ সে খুব বেশি পায় না। পল্টুর মা ফিরে এসেছে। এর মধ্যেই সে বেশভূষার কিছু পরিবর্তন করেছে। প্রথম যে জিনিসটা নিশাতের চোখে পড়ল তা হচ্ছে ব্লাউজের বোতাম লাগানো, চুল খোপা করা, পরনে অন্য একটা শাড়ি। আপা আসব? আসুন আসুন। উনি অফিসে চলে গেছেন তাই না? হ্যাঁ। আপনি তো আজ ওকে এগিয়ে দিলেন না, রোজ দেন? নিশাত একটু যেন হকচকিয়ে গেল, অবশ্য তার বিস্ময়ের ভাব তেমন প্রকাশ পেল না। এই মেয়েটি যদি অফিসে এগিয়ে দেবার ব্যাপারটা লক্ষ্য করে তাহলে তো আরো কিছু হয়তো লক্ষ্য করেছে। নিশাত সহজ গলায় বলল, আপনি চা খাবেন? চা করি আপনার জন্য। জি আচ্ছা। আর আপা, আমাকে আপনি আপনি করে বলবেন না, আমার বয়স কিন্তু খুবই কম। তাই নাকি? জি, ম্যাট্রিক পরীক্ষার মাঝখানে আমার বিয়ে হলো। অঙ্ক পরীক্ষা দিয়ে বাসায় এসে শুনি আমার বিয়ে, কয়েকজন লোক ডেকে এনে বিয়ে। সেই রাতেই শ্বশুরবাড়ি চলে গেলাম। বাকি পরীক্ষাগুলো নিশ্চয়ই দাওনি? জি না। আমার শ্বশুর সাহেব বললেন, মেয়েদের আসল পরীক্ষা হলো সংসার, ওই পরীক্ষায় পাশ করতে পারলে সব পাশ। ওই পরীক্ষায় কি পাশ করেছ? সে হেসে ফেলল। নিশাত বলল, তুমি বসো এখানে, বাচ্চার সঙ্গে খেলা করো, আমি চা বানিয়ে আনছি। খোকনের হাতে কি আমি একটা ক্রেকার দেব? দিন না, যা দেবেন ও তাই খাবে, গলায় আটকাবে না তো? আবার হু, আটকাবে কেন? একদিন ও তার বাবার একটা সিগারেট গিলে ফেলেছিল, প্যাকেট থেকে বের করে টপ করে মুখে দিয়ে ফেললো, তারপর সে কি বমি? নিশাত চায়ের পানি চড়িয়েছে। সকালের কিছু কার্যক্রম তার এখনো বাকি, নাস্তার প্লেট পরিষ্কার করা হয়নি, লরি ছেলেটা আসবে কাপড় নিতে, টেলিফোন অফিসে যেতে হবে, 700 টাকা বিল এসেছে, অথচ টেলিফোন বলতে গেলে করাই হয়নি, কমপ্লেন করতে হবে, কলা বাগানে মার কাছে যাওয়া দরকার, গত সপ্তাহে যা হয়নি, মা নিশ্চয় রেগে আছেন। আপা আসবো? রান্নাঘরের দরজা ধরে মেয়েটি দাঁড়িয়ে আছে, এসো। বাবু ঘুমাচ্ছে, বিছানায় শুয়ে যাও। বিছানা লাগবে না, ও আরাম করে কার্পেটে ঘুমাচ্ছে। আপা, আপনার রান্নাঘরটা কি সুন্দর, তোমার পছন্দ হচ্ছে? খুব খুব পছন্দ হচ্ছে, খুব সুন্দর ছবির মতো।